হ্যালো ভিওয়ার্স তা আজকে ফিলিপস টিভি টোয়েন্টি পি এফ এল থার্টি ফোর থার্টি নাইন বাই ভি সেভেন একটা ফ্রিজিং প্রবলেম দেখাবো তা এটা হচ্ছে মাদার বোর্ড এই সেটের আর এটা হচ্ছে স্কেলার বোর্ড তো আসছি ইন্টারপ তা ভিউ ইন্টার পর ফিরে এলাম তা তোমরা দেখতে পাচ্ছ পিকচারটা পিকচারটা একবার হয়ে যাচ্ছে একবার 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 আসছে নর্মাল অর্থাৎ অনেক সময় আবার স্লো মোশন হয় তা এরকমই একটা প্রবলেম তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তা আগে প্রবলেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি তোমাদের স্কেলার বোর্ডটা দেখাই তা স্কেলার বোর্ডের এখানে তোমরা একটা আইসি দেখতে যে যে আইসিটা এই তোমরা দেখতে পাচ্ছ এই আইসিটা একাধারে হচ্ছে তোমার লেভেল এবং ডিসি টু ডিসি আইসি কাজ করে তা এই আইসিটা থেকে আহ দুটো পালস তোমার প্যানেলে যায় একটা হচ্ছে ভিজিএইচ অট এবং হচ্ছে ভিজিএইচ ইভেন তা এখানে এই যে আইসিটা দেখতে পাচ্ছ এখান থেকে দুটো ভোল্টেজ আর কি একটা হচ্ছে ভিজিএইচ অট এবং হচ্ছে একটা হচ্ছে ভিজিএইচ ইভেন এই যে লাস্টের দুটো রেজিস্টার দেখতে পাচ্ছ এই দুটো রেজিস্টারের মাধ্যমে তোমার প্যানেলে ভোল্টেজটা যায় এখন এটা যদি মডিফিকেশন করতে হয় তাহলে দুটোভাবে করা যায় তা প্রথমে হচ্ছে কি আমাদের লেভেল সেপ্টর আইসি থেকে এখানে দেখবে যে এই পিনে যদি ভোল্টেজ মাপো তাহলে তোমরা দেখবে যে একবার টোয়েন্টি সেভেন একবার মাইনাস টেন একবার টোয়েন্টি সেভেন একবার মাইনাস টেন আবার এটা তো মাপলে দেখা যাবে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টেন টোয়েন্টি সেভেন মাইনাস টেন টোয়েন্টি সেভেন এখন এই ভিজিএইচ অড এবং ভিজিএইচ ইভেন দুটো ভোল্টেজ কন্টিনিউ হতে থাকে এবং এর ফলে হচ্ছে একবার থেমে যায় পিকচার একবার চালু হতে থাকে তাই প্রথমে আমরা হচ্ছে এই দুটো রেজিস্টারকে আমরা যদি খুলে দিই তাহলে সমস্যা মিটে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে দুটো রেজিস্টারকে ওপেন করে দেওয়ার পরও সমস্যা মেটে না সেক্ষেত্রে এখানে ভিজিএইচ এবং ভিজিএল দুটো ভোল্টেজ যেখানে রেজিস্টারটা খুলে দেওয়ার পর এই পিনে এবং এই পিনে অ্যাড করতে হয় অ্যাড করলে সমস্যাটা মিটে যায় তা তোমরা প্রথমে আমি তোমাদেরকে এই রেজিস্টার দুটো ওপেন করে এবং পিকচারটা তোমাদের দেখাবো এবং পিকচারটা দেখালে তোমরা বুঝতে পারবে যে সমস্যাটা হলো কিনা তা ভিউ এরপর তোমরা দেখতে পাচ্ছ এই দুটো রেজিস্টার আমি ওপেন করে নিয়েছি আর নাইনটি এবং আর ওয়ান জিরো দুটোই লো ভ্যালু রেজিস্টার খুবই লো ভ্যালু রেজিস্টার এই দুটো রেজিস্টারটাকে ওপেন করে নিয়েছি এর ফলে হচ্ছে কি এবং ইভেন এই দুটো ভোল্টেজ কিন্তু প্যানেলে যেতে পারবে না এবং তার ফলে কি রেজাল্ট হয় তোমরা দেখো তা ভিও আমরা স্ক্রিনে চলে এলাম তা স্ক্রিনে তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ যদিও পিকচারটা খুব একটা স্পষ্ট নয় আর কিন্তু তোমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না অর্থাৎ পিকচারটা থেমে থেমে যাচ্ছিল বা পিকচার ফ্রিজ হয়ে যাচ্ছিলো স্লো মোশান হয় তো এই সমস্যাটা কিন্তু দূর হয়ে গেছে কিন্তু অনেক ক্ষেত্রে এই দুটো রেজিস্টার ওপেন করার পরেও দেখা গেছে যে সমস্যা মেটেনে সেক্ষেত্রে কিন্তু ভিজিএইচ এবং ভিজিএল এই দুটো ভোল্টেজ কিন্তু ওই রেজিস্টারের আউটপুটে অ্যাড করতে হয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের প্রবলেমটা দ্য প্রবলেম ইজ সলভ সেটি জোকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং